আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফাহাদমম ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একদম ঝটপট একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, সেটা হচ্ছে পাউন্ড কেক। এই কেকটা কিন্তু আমি চুলাই তৈরি করেছি, না বললে কিন্তু বোঝা যাবে না যে এটা এই পাউন্ড কেকটা চুলাই তৈরি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ একদম অনেক সুন্দর হয়েছে। আমি একটু কেকটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি, কাঠবাদাম আর হচ্ছে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়ে আমি সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখেন সাধারণভাবেই কিন্তু কেকটা তৈরি করেছি, তাও কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। করে আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর এই কেকটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আমি এক পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু চুলাই তৈরি স্টিলের প্লেটে, এটা কিন্তু কোনো মল্টেও আমি এই কেকটা তৈরি করিনি। এখন আবার চলুন এত সুন্দর রেসিপিটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটা একটু দেখে নিই। তার আগে আপু ভাইয়ের আমার এই ছোট্ট চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ ইউনিক ইউনিক রেসিপিতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেকটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি, আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। ডিম আর চিনিটাকে সুন্দর করে ফেটে নেব, যতক্ষণ পর্যন্ত চিনিটা মিশে না যায় ততক্ষণ পর্যন্ত ডিম আর চিনিটাকে ফেটতে হবে। যদি না ভালো করে না মিশানো হয় তাহলে কিন্তু কেকটা ফুলে পরে দেবে যায়, এর জন্য চিনিটাকে চেষ্টা করবেন একদম ভালো করে মিশিয়ে নেওয়ার। তো আমি এখন চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নেব। চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আমি এখন এখানে আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব, কুসুম গরম তরল দুধ দিয়ে দিচ্ছি এক কাপ। এখন আমি সুন্দর করে এগুলা মিশিয়ে নেব। সুন্দর করে আমার মিশানো হয়ে গিয়েছে, আমি এখন শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। একটা চালনি নিয়ে নিলাম, এখন আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে চেলে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু ময়দাটা চেলে নিতে হবে, তাহলে নরম তুলতুলে একটি কেক হয়ে যাবে। এই যে দেখেন চেলে নিলে এগুলো বের হয়ে যায়, এর জন্য অবশ্যই চেলে নিতে হবে। আমি এখন সুন্দর করে মিশিয়ে নেব। এটা কিন্তু স্পঞ্জ কেক না, এটা যেমন যেদিকে ইচ্ছা যেভাবে ইচ্ছা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে পারেন। এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যে সুন্দর মতো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, দেখেন কীরকম হয়েছে। তো আমি এখন যে পাত্রে কেকটা বসাবো পাত্রে ঢেলে নেব। আজকে আমি কোনো কেকের মোল্ড নিয়ে নাই, আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, কারণ অনেকের ঘরেই কিন্তু কেকের মোল্ড থাকে না। তো এর জন্যই ভাবলাম স্টিলের প্লেটে কেকটা তৈরি করে দেখাই। তো প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, একটু উঁচু করে ঢেলে দিচ্ছি, ভিতরে বাবলস থাকলে বের হয়ে যাবে। প্লেটটা ধরে এভাবে একটু ঢাকিয়ে নিতে হবে, তাহলে ভিতরের বাবলসগুলো সুন্দর বের হয়ে যাবে। এই যে দেখেন আমার একটাও বাবলস নাই, কিন্তু সব বের হয়ে গিয়েছে। আমি এখন চুলায় চলে যাব, কেকটাকে কুক করে নেব। এই যে আগে থেকে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি আজকে কেকটা সিলভারের হাঁড়িতে চুলায় তৈরি করে আপনাদেরকে দেখাবো। সবার ঘরে কিন্তু ওভেন থাকে না, তো সেজন্যই ভাবলাম যে চুলাই তৈরি করে কেকটাকে আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু হাঁড়িটাকে 10 মিনিট সুন্দর করে হিট করে নিয়েছি, এই যে বসিয়ে দিয়েছি। আমি একটা ঢাকনা দিয়ে যে ঢেকে দিলাম, ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু পেপার দিয়ে লাগিয়ে দিয়েছি। যে তো আমি এখন 40 থেকে 35 মিনিট কেকটাকে কুক করে নেব। আর এই যে নিচে কাগজ দিয়েছি কেন, কেকের উপর দিয়ে কালার হওয়ার জন্য। উপরে যদি কালার চান তাহলে কিন্তু নিচে অবশ্যই লেখালেখির একটা কাগজ দিয়ে নিতে হবে। তো চুলাটা আমি লো হিটের চাইতে একটু বাড়িয়ে দিয়ে আমি কেকটাকে কুক করে নেব। ফিরে আসলাম 40 মিনিট পর, কেকটা হতে আমার 40 মিনিট টাইম লাগছে। আমি এখন একটা কাঠি দিয়ে দেখি কেকটা পুরোপুরি হয়েছে কিনা। এই যে কাঠিটা আমার ক্লিন আসছে, তার মানে কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি কিন্তু কেকের দেখেন মাঝখানেই দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর চুলায় তৈরি করেছি, তারপরেও দেখেন কেকটা কত সুন্দর কালার হয়েছে ওভেনের মতোই। আমি এখন কেকটা পুরোপুরি ঠান্ডা করে পরে কেটে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ।
আমি এখন কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এই যে কেকটা আমার সুন্দর হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি পাশটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম অনেক সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে কত সুন্দর সফট একটি কেক তৈরি হয়ে গেল। যে আমি একটু কেটে দেখাচ্ছি, তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই কেকটা বানিয়ে নিলাম, একদম ঝামেলা ছাড়া। দেখেন চুলায় যে এত সুন্দর ওভেনের মতো করে কেক তৈরি করে নেওয়া যায়। তো আশা করি আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপু ভাইরা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ ইউনিক ইউনিক রেসিপি আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এভাবে কেটে নিলাম, আমি এক পিস আপনাদেরকে উঠিয়ে দেখেছি, দেখেন কত সুন্দর নরম তুলতুলে কত সুন্দর হয়েছে। চুলায় যে এভাবে পাউন্ড কেক তৈরি করে নেওয়া যায় তাও কিন্তু স্টিলের প্লেটে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।